শাকিব খান সুপারস্টারদের শ্রেষ্ঠ সুপারস্টার, আর রাজকুমার হিট না করলে সিনেমা ছেড়ে দিতে পারে। হিমেল আশরাফের চ্যালেঞ্জ, প্রেম, পারিবারিক সম্পর্ক এবং স্বপ্নবাস তরুণের বাংলাদেশ থেকে আমেরিকায় যাত্রার গল্পকে কেন্দ্র করে নির্মিত হচ্ছে রাজকুমার সিনেমাটি। সিনেমাটি প্রযোজনা করেছেন আরশাদ আদনান। রাজকুমার সিনেমাটি আসবে 2024 সালের ঈদুল ফিতরে। গত বছরের 28 মার্চ যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরে মার্কিং এই অভিনেত্রীকে নিয়ে ছবিটির মহরত অনুষ্ঠিত হয়। সেখানে শাকিব খান ছাড়া উপস্থিত ছিলেন ছবিটির পরিচালক হিমেল আশরাফ। সেই যৌথ প্রযোজনা নিয়ে নিষিদ্ধের ডাক দিয়েছিলেন সুশীলেরা। সেই যৌথ প্রযোজনা নিয়েই এখন প্রাউড ফিল করছেন তারা। অথচ 7 বছর আগেই শিকারী নবাবের অভাবনীয় সাফল্যে বাংলা সিনেমা পরিবর্তনের স্বপ্ন দেখিয়েছিলেন শাকিব খান এবং শাকিবিয়ানেরা। সুশীল শ্রেণীর লোকেরা বাংলা সিনেমার উন্নতির চেয়ে নিজের স্বার্থকেই বেশি করে দেখেছিলেন, আর সেজন্যই আমরা পিছিয়ে পড়েছিলাম 7টি বছর। বারবার প্রমাণিত, বাংলা সিনেমা তথা সিনেমা হলের প্রকৃত দর্শকই শাকিব ভক্তরা, অর্থাৎ শাকিবিয়ানেরা। যারা সবসময় সঠিক ট্র্যাকেই থাকে তারাই শাকিবিয়ান। আর অন্যদিকে সুশীল রায় ভণ্ড, প্রতারক, পেইড এজেন্ট এরাই।